ক্রস করেন তাহলে হয়তো আমি মনে কখন মিলে না, থিনার আর পানি কিন্তু মিলবে না। তো আমাদের এখন 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হওয়ার পরে আমরা এই লাইটটা খুলে ফেললাম। আমরা আইসিটা মেপে নেব, আইসিটা আমরা নেগেটিভে লাল কাটাটা ধরব, ধরার আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা মিশু গাড়ির মোটরে যখন পানি ঢোকে তখন আপনাদের কি করণীয় আছে, এই মোটরটা কি আপনি শুকাবেন না থিনার দিয়ে ধুবেন, না আপনি ওইভাবেই কিছুক্ষণ পর আবার ঝাড়াইয়া আবার ফিটিং করবেন, বা আইসি পাল্টাইয়া আপনি আবার চালাবেন। এই জায়গায় আমি আপনাদের যেই নিয়মটা শিখাবো, যদি এই নিয়মটাই আপনারা শিখেন তাহলে আপনার এই মোটরটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না। নিয়ম মাফিক যদি কাজ করেন তাহলে আপনার ওই নিয়মে কোনো দিন মোটর আর পড়বে না। দেখা গেছে আপনি এটা শুকালেন, শুকানোর পরও তারের ভিতরে কার্বন জমে রইল, কার্বন অর্থাৎ পানিটাই কার্বন। তো কোনো জায়গায় পানি রইল, তারে তারে অ্যাডজাস্ট হলো, যখন এই তারে তারে অ্যাডজাস্ট হয় কারেন্টটা যখন পায় তখন কিন্তু আস্তে আস্তে মোটরটা বেশি হিট হয়, আর তারে তারে শর্ট হইলে যে কোনো এক সাইড যেই কয়েলটার ভিতরে কার্বন জমবে এই কয়েলটাই কিন্তু আগে পুড়বে। তো আমরা কি করব, এই ধরনের থিনারের মেশিন পাওয়া যায়, এই থিনারের মেশিন দিয়ে আমরা এই মিশু গাড়ির মোটর বা যে গাড়ির মোটরই হোক আমরা ওয়াশ করব। ওয়াশ করতে গেলে এই এই যে থিনারটা আছে এই এই থিনারটা যদি আমরা এমনে ঢাললে দেই তখনও কিন্তু পরিষ্কার হয়, আর এইটা দিয়ে যদি দেই তাহলে অনেক স্পিডে ওই ময়লাটা কাটতে ফেলায়। তো আমরা এখন আগে এই থিনারের মেশিন দিয়ে এই মোটরটা ওয়াশ করব। তো আমি শুরু করছি কিভাবে আপনি এই থিনারের মেশিন দিয়ে আপনি এটাকে ওয়াশ করবেন। এই থিনারের যে স্পিডটা, এই স্পিডটা সাধারণত যদি আপনি হাতে ধরেন তাহলে আপনার হাতটা ফুটো হয়ে যাবে, তাই কতটা স্পিডে আপনার এইটার ভিতরে থিনারটা ঢুকে তো সেই বিষয়টা বুঝতে হবে। এর একটা মেশিন যদি আপনি কিনে নেন তাহলে আপনার এই মোটর ওয়াশ করতে খুবই সুবিধে হবে। তো দেখেন এখন কি ময়লাটা বাইরে হইতেছে, ময়লার সাথে বেশি অংশটাই আছে পানি। এই যে থিনারের অংশটার সাথে এটা কিন্তু পানি, এই পানিটা কিন্তু সাধারণতভাবে এমনি এমনি বাইরে হইতো না। থিনারের যে স্পিডটা, এই স্পিডটা ভিতরে যায় আর তার সাথে ওই স্পিডের সাথে আমাদের পানিটা বের হয়ে যায়। তো এইভাবে আপনারা যদি এই থিনারটা ওয়াশ করেন তাহলে হয়তো আমি মনে করি আপনার একেবারে মোটরটা সুরক্ষিত থাকবে। তো এই যে দেখেন, তৈলের পানি যখন মিলে না থিনার আর পানি কিন্তু মিলবে না। তো এই হইল আমাদের পানিটা যে আলাদাভাবে বাইর হয়েছে, এই পানিটা রয়েছে এই, আর থিনারটা রয়েছে আরেকভাবে।
তো একেবারেই পরিষ্কার হয়ে গেল। এখন যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে হয়তো আস্তে আস্তে এটা নেমে যাবে, আর যদি আমরা একটা ভালভ দিয়ে এটা শুকানোর চেষ্টা করি তাহলে একেবারেই পানিটা শুকিয়ে যাবে। তো আসুন আমরা এটা 20 মিনিট পরিমাণ শুকাবো। শুকালে আমাদের এই মোটরটা একদম আগের মতো ম্যানুয়ালে এসে যাবে। তো এখন আমরা একটা লাইট দিয়ে এটা শুকা দেব, মানে আর কি শুকাবো। এভাবে 20 মিনিট আপনি এই হিটটা ধরে রাখবেন। হিটটা ধরার পরে 5 মিনিট পর বা 10 মিনিট পর আপনি মোটরটা সেটিং করবেন, আর আইসিটা অবশ্যই পাল্টাই নেবেন। তো আইসি কীভাবে পাল্টাবেন সেই নিয়মটা আমি অবশ্যই দেখাবো। পরিপূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মিশুকারি সহ যত কয়েল ওয়েন্ডিংয়ের কাজ আছে আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন, এবং এলইডি টিভি সহ অ্যাম্পলিফায়ারের ইলেকট্রনিক্স অল সাবজেক্টের কাজগুলো আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিপূর্ণ ভিডিওটি দেখুন। তো আমাদের এখন 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হওয়ার পরে আমরা এই লাইটটা খুলে ফেললাম। তো এখন আমরা এই মোটরটা সেটিং করে নেব। সেটিং করার ভিতরে একটা জিনিস দেখতে হবে, আমরা আইসিটা মেপে নেব। আইসিটা আমরা নেগেটিভে লাল কাঁটাটা ধরব, ধরার পরে লালটায় কালো কাঁটাটা ধরব, ধরার পরে শো করে। তো শো করলে আমরা আবার কালোটায় ঠিক কালোটাই ধরব। কালোটায় কালোটা ধরার পরে আমরা ধরব হলুদটায়, তারপরে ধরব ব্লুটায়, তারপরে ধরব সবুজটায়। যদি শো করে তাহলে আমাদের আইসিটা আর চেঞ্জ করার দরকার নাই, আর যদি শো না করে তাহলে আইসি খারাপ। এবং যদি বেশি শর্ট ওড়ে, মানে মিটারের কাঁটাটা একবারে মাথায় যায়, এইভাবে মাথায় যায়, তাহলে আমাদের আইসিটা চেঞ্জ করতে হবে। তো এই এই ছিল কিন্তু আমাদের ওয়াশ করার মূল একটি বিবরণ, মানে এই সলিউশনটা আমাদের জানার দরকার ছিল। বাস আমরা এই কাজটি করলাম। এইভাবেই করলে তাহলে আর আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো আসুন আমরা এখন ম্যাগনেটটা সেটিং করে নিই। ম্যাগনেট সেটিং করার আগে দেখে নেবেন কোনো ধরনের কোনো কার্বন, যাতে কোনো লোহার গুঁড়া টুড়ে না থাকে। থাকলে কিন্তু অবশ্যই আমাদের ম্যাগনেটে ঘষা লাগবে, ঘষা লাগলে ম্যাগনেটের পাওয়ার কমে যায় এবং মোটর ঘুরতে তো সমস্যা হবেই। তো এই পর্যন্ত আমাদের কাজ ছিল, খোদা হাফেজ। আবার আরও একটি ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।